এই গরমে বাইরে ঘুরতে যাবে কিন্তু এইদিকে মুখটা প্রচন্ড কালো আর ডাল দেখাচ্ছে, তাহলে কিভাবে নিজেকে ট্রান্সফরমেশন করে একটা সুন্দর কিউট মেকআপ লুক ক্রিয়েট করবে, চলো দেখে নিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুবর্ণা আর তোমরা দেখছো বিউটি হাইলাইটিং। আর আজকে দেখো একদম সম্পূর্ণ উইদাউট মেকআপে তোমাদের সামনে চলে এসেছি, এই মাত্র ফেসটেস ক্লিন করে এলাম। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গেট রেডি উইথ মি। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে আমি বাইরে যাওয়ার আগে কিভাবে রেডি হই। দেখো আমি কিন্তু এভরিডে বেরোনোর জন্য কোনো সময় হেভি মেকআপ করা পছন্দ করি না, কিন্তু হ্যাঁ আমাকে নিজেকে সুন্দর দেখাতে হবে, পারফেক্ট লাগতে হবে, তার জন্য একটা বেসিক স্কিন কেয়ার রুটিন আমার থাকে। আর তারপর কিছু মিনিমাম প্রোডাক্ট আমি ইউজ করি যাতে আমাকে বেশি মেকআপ করতেও হয় না, আবার একটা নো মেকআপ মেকআপ লুক ক্রিয়েট হয়ে যায় খুব সুন্দরভাবে। তাই চলো আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আমি বাইরে যাওয়ার আগে কী কী প্রোডাক্ট ইউজ করি আর কীভাবে আমার লুকটাকে আরও অনেক বেশি এনহ্যান্স করে তুলি। তার আগে অবশ্যই যদি আমাকে ফার্স্ট টাইম দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশনটাকে অন করতে কিন্তু একদম ভুলো না। এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, এই যা গরম পড়েছে, এই গরমে আমাদের প্রত্যেকের স্কিনই প্রচণ্ড ডাল আর আনইভেন দেখাচ্ছে। তারপর বাইরে গেলে তো আর বলতেই নেই যে পরিমাণ ঘাম হচ্ছে, তার জন্য সর্বপ্রথমে আমাদের ফেসটাকে ক্লিন করে আসতে হবে। আমি এখানে অলরেডি ফেসটাকে ক্লিন করে চলে এসেছি, দেন একটা টোনার ইউজ করছি। আজকে আমি এখানে ব্যবহার করছি বায়োটিকের বায়ো কিউকাম্বার পোর টাইটানিং টোনারটা। বন্ধুরা, এর মধ্যে কিউকাম্বার আছে যেটা আমার স্কিনকে হাইড্রেট করবে, ওপেন পোর্সের মতো প্রবলেমকে মিনিমাইজ করবে। মেকআপ করার আগে কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করাটা ভীষণই ইম্পর্ট্যান্ট। তাই দেখো আমি এখানে অলরেডি টোনারটাকে ড্যাপ ড্যাপ করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি, দেন ইউজ করছি ময়েশ্চারাইজার হিসেবে লরেল প্যারিসের রিভার লাইট। এই ময়েশ্চারাইজারটা এটা ভীষণই লাইট ওয়েট, একটা ডে ক্রিম বলতে পারো, গরমের দিনের জন্য কিন্তু পারফেক্ট। আমি টোনার অ্যাপ্লাই করার পর এটাকে জাস্ট ফেসের মধ্যে অল্প একটুখানি নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এই জায়গায় যে কোনো অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, অথবা পন্ডস যে লাইট ময়েশ্চারাইজারগুলো আছে সেগুলো ইউজ করতে পারো। চেষ্টা করবে গরমের দিনে একটু জেল বেস লাইট ওয়েট ময়েশ্চারাইজার ব্যবহার করতে। আর তারপর সানস্ক্রিন, এটাকে তো কোনোভাবেই স্কিপ করা যাবে না। আমি এখানে ইউজ করছি নিউট্রিজেনা আলট্রাশ্রী SPF 50 সানস্ক্রিন লোশনটা। এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট সানস্ক্রিন বলতে পারো। এর মধ্যে SPF 50 আছে যেটা লম্বা টাইম পর্যন্ত আমার স্কিনকে প্রোটেকশন দেবে। তাই দেখো আমি খুব ভালো করে ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর সানস্ক্রিন দিয়ে কিন্তু জোরে জোরে কখনোই ফেসটাকে এটা পড়বে না, জাস্ট এটাকে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করার পর মোটামুটি আমাদের 10 থেকে 15 মিনিটের জন্য স্কিনটাকে এইভাবেই রাখতে হবে। দেখো আমি এখানে খুব ভালো করে ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরাও কিন্তু মুখে, গলায়, ঘাড়ে, পিঠে যে জায়গাগুলো এক্সপোজ আছে সেই জায়গাতে খুব ভালো করে সানস্ক্রিন লাগাবে। তারপর খানিকক্ষণের জন্য ওয়েট করবে যতক্ষণ না সানস্ক্রিনটা স্কিনের সঙ্গে মোটামুটি বসে যায়। তারপর আমি এখানে ইউজ করছি পন্ডস বিবি ক্রিমটা, জাস্ট আমার ব্যাক অফ দ্য হ্যান্ডে অল্প একটুখানি নেবো, দিয়ে দেখো আন্ডার আই আর ঠোঁটের চারপাশে একটু করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা টোটালি অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো, বাট নিজের লুককে এনহ্যান্স করতে কিন্তু এটা ভীষণই হেল্প করে। তোমার যদি আন্ডার আয়ে ডার্ক সার্কেল থাকে, মুখের মধ্যে কোনো কালো দাগ থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা ইনস্ট্যান্ট হাইড করে দেবে, আর দেখে মনেও হবে না যে তুমি কোনো ভারী মেকআপ করেছো বা ফাউন্ডেশন ইউজ করেছো। এটা একটা ক্রিম বেস, তাই ইজিলি আমরা এটা ডে এবং নাইট টাইমে ব্যবহার করতে পারি। আমি দেখো অল্প একটুখানি নিয়ে এটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি এবং আন্ডার আয়েও লাগিয়ে নিয়েছি। এবার একটা লিকুইড লিপস্টিক নিয়ে, আমি এখানে একটা স্টেকোর লিকুইড লিপস্টিক নিয়েছি নিউট কালারে, দিয়ে দেখো এটাকে আমি আমার চিকসে, আমার নাকের ওপরে আর একটুখানি চোখের পাতায় লাগিয়ে নিলাম। দিয়ে এটাকে ফিঙ্গার টিপসে করে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এইভাবে তুমি যদি একটু লিপস্টিক নিয়ে লাগিয়ে নাও না, দেখবে তোমার চিকসটা পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে। এটা কিন্তু ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন ইউজ করার পরেই লাগাবে। আমি দেখো এটাকে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি, এটা কিন্তু খুব সহজে ব্লেন্ড হয়ে যাবে, আর দেখবে যে মুখটা সাদা সাদা লাগে না, সেই সাদা সাদা ভাবটা কিন্তু একদমই লাগবে না। এটাকে খুব ভালো করে হাতে করে তোমাকে ব্লেন্ড করতে হবে। তোমরা এই জায়গায় যে কোনো ব্লেড লিপস্টিকও ব্যবহার করতে পারো। আর তারপর একটা লুজ বর্ডার দিয়ে আমি আমার ফেসটাকে সেট করে নেব। হ্যাঁ বন্ধুরা, তুমি যদি বাইরে বেরোনোর আগে এইভাবে একটা মেকআপ লুক ক্রিয়েট করো না, দেখবে তোমার মেকআপটা লং লাস্টিং থাকছে এবং দেখে মনেও হবে না যে তুমি মুখে ভরে ভরে কোনো ফাউন্ডেশন লাগিয়েছো বা ক্রিম লাগিয়েছো। আবার উপরন্তু মুখটা সাদাও দেখাবে না, খুব সুন্দর কিন্তু একটা লুক ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমি দেখো খুব ভালো করে কিন্তু একটু টাইম নিয়ে পরোটাকে পপ করছি আমার আন্ডার আই এবং ফুল ফেসে। তারপর
একটু আমার আইব্রোটাকে ফিল করে নেব যেখানে যেখানে গ্যাপ আছে সেই জায়গাগুলোতে। আমি এভরিডে বেসিসে কোনোভাবে ওভারড্র কিচ্ছু করি না, জাস্ট আইব্রোর গ্যাপগুলোকে একটু ফিল করে নিই। এবার বানা কাজল। কাজল ছাড়া কিন্তু আমাদের চোখের মেকআপ কখনোই কমপ্লিট হয় না, আর এভরিডে বেসিসে আমি কিন্তু জাস্ট হালকা করে একটু কাজল লাগিয়ে নিই। মোটাভাবে আমি কিন্তু প্রত্যেক দিন বেরোনোর জন্য কাজল লাগাই না। দেখো আমার লোয়ার ওয়াটার লাইনে একটু হালকা করে কাজল লাগিয়ে নিলাম, ব্যাস এতেই হয়ে যাবে। আর একটু আমি আমার ল্যাসেসটাকে ভলিউম দেওয়ার জন্য মাস্কারা লাগিয়ে নিয়েছি, টোটালি অপশনাল, তোমরা চাইলে নাও করতে পারো, বাট আমি এইভাবে হালকা করে একটু মাস্কারা লাগিয়ে নিই যাতে আমার চোখটা একটু বড় আর ওপেন দেখায়। তারপর একটা নিউট কালারের শেড নিয়ে আমি দেখো লিপস্টিকটাও লাগিয়ে নিলাম। তোমরাও চেষ্টা করবে প্রত্যেক দিন বেরোনোর জন্য একটু নিউট শেড কিনে রাখতে, কয়েকটা লিপস্টিকের সেগুলোকে পাল্টে পাল্টে ব্যবহার করতে পারো। দিস ইজ মাই ফাইনাল লুক গাইস, দেখো কত সুন্দর লাগছে। প্রত্যেক দিন বেরোনোর জন্য কিন্তু আমরা এইভাবে নিজেদেরকে প্রেজেন্টেবল করে তুলতে পারি এবং আমাদের লুকসটাকে এনহ্যান্স করতে পারি। কি বন্ধুরা, কেমন লাগলো আমার এই নো মেকআপ মেকআপ লুকটা? অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো, তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।